যুক্তরাষ্ট্রের শক্তিশালী হারিকেন হেলেনের প্রভাবে এ পর্যন্ত 44 জন নিহত হয়েছেন। চার ক্যাটাগরির ঘূর্ণিঝড়টি দেশটির ফ্লোরিডা ও জর্জিয়া এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা ও ভার্জিনিয়া সহ বেশ কিছু অঙ্গরাজ্যে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এর প্রভাবে গেল শুক্রবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় 20 লাখেরও বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিকূল পরিস্থিতি বিরাজ করায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘণ্টায় 225 কিলোমিটার বেগে আঘাত হানে হারিকেন হেলেন। এরপর তা জর্জিয়ার উপর দিয়ে উত্তরে অগ্রসর হয়।